উচ্চতর সীমান্তে ভারতীয় জওয়ানদের জন্য আসছে মার্কিন স্নো স্কুটার। দেশের সীমান্তে এমন সব জায়গায় সেনাবাহিনীকে দিনরাত সজাগ থাকতে হয় যেখানে বছরের বেশিরভাগ সময় বরফ পড়ে, আর সেই বরফের ওপর চলাফেরা করাও কঠিন হয়ে ওঠে। কিন্তু সেসব প্রতিকূলতার মধ্যেই সেনাবাহিনীকে সদা সতর্ক থাকতে হয়। বরফ ঢাকা সীমান্তের জওয়ানদের কথা ভেবেই এবার বিশেষ ব্যবস্থা করছে কেন্দ্র। নজরদারির জন্য আইটিবিপি জওয়ানদের দেওয়া হবে আইস স্কুটার। আমেরিকা থেকে আনা হচ্ছে এই স্কুটারগুলি। লাদাখ, উত্তরাখণ্ড, সিকিমের মতো সীমান্তগুলিতেই রাখা হবে এগুলি। এইসব অত্যাধুনিক স্কুটারগুলি এক একটির দাম 1 কোটির কাছাকাছি। এক একটিতে 2 জন করে একসঙ্গে বসতে পারে। সঙ্গে থাকবে জওয়ানদের অস্ত্রশস্ত্র। 45 ডিগ্রি স্লোপে নামতে সক্ষম এগুলি। বরফ কেটে সহজেই এগিয়ে যেতে পারে এই স্কুটার। প্রায় 3,488 কিলোমিটার সীমান্ত পাহারা দিতে হয় আইটিবিপিকে। এই সীমান্তের নিরাপত্তা সুনিশ্চিত করতে গত বছরই অন্তত 6 ডজন এসইউভি গাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল ওই সব জায়গায়। এই প্রথম এই ধরনের স্কুটার দেওয়া হচ্ছে সেনাবাহিনীকে। এগুলি মূলত জম্মু ও কাশ্মীর, হিমাচলে পর্যটকদের জন্য রাখা থাকতো। সেনাবাহিনীর ট্রেনিংয়ের জন্য অনেক সময় ব্যবহার করা হয় এগুলি। সেনাবাহিনীতে আসায় নিরাপত্তা আরও সুনিশ্চিত হবে বলেই মনে করছে আইটিবিপির আধিকারিকরা।